মৃত্যুশিল্পী সন্দীপ জয়সওয়ালের অভিযোগ, মদ্যপ অবস্থায় এলাকায় তাণ্ডব করে বেশ কিছু যুবক। তিনি আগেও এর প্রতিবাদ করেছেন, সেই নিয়ে বচসাও হয়েছে। একইভাবে গতকাল রাতেও তিনি প্রতিবাদ করেন। তারপরে শনিবার সকালে তার উপর দলবল বেঁধে চড়াও হয় সেই যুবকরা। কাঁচের বোতল, রড, টিউবলাইট নিয়ে তার ওপর হামলা চালানো হয়েছে। এমনকি বাড়িতে বোম মেরে উড়িয়ে দেওয়াও হবে এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে দুষ্কৃতীরা। তিনি বলেন, সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ওই হামলাকারীরা। এলাকার মানুষ জানাচ্ছেন তারাও এই ব্যাপারে ভুক্তভোগী। ভয়ে তারা প্রতিবাদ করেন না, কারণ এলাকার এই সব যুবকদের সঙ্গে বাইরের লোকজন থাকে, বারণ করলেও শোনে না, আতঙ্কে থাকেন এলাকাবাসী। নৃত্যশিল্পী সন্দীপ জয়সওয়ালের অভিযোগ, মদ্যপ অবস্থায় এলাকায় তাণ্ডব করে বেশ কিছু যুবক। তিনি আগেও এর প্রতিবাদ করেছেন, সেই নিয়ে বচসাও হয়েছে। একইভাবে গতকাল রাতেও তিনি প্রতিবাদ করেন। তারপরে শনিবার সকালে তার উপর দলবল বেঁধে চড়াও হয় সেই যুবকরা। কাঁচের বোতল, রড, টিউবলাইট নিয়ে তার ওপর হামলা চালানো হয়েছে। এমনকি বাড়িতে বোম মেরে উড়িয়ে দেওয়াও হবে এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে দুষ্কৃতীরা। তিনি বলেন, সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ওই হামলাকারীরা। এলাকার মানুষ জানাচ্ছেন তারাও এই ব্যাপারে ভুক্তভোগী। ভয়ে তারা প্রতিবাদ করেন না, কারণ এলাকার এই সব যুবকদের সঙ্গে বাইরের লোকজন থাকে, বারণ করলেও শোনে না, আতঙ্কে থাকেন এলাকাবাসী। আপনারা দেখছেন নিউজ বাংলা নজরকাড়া খবর। সব সময় না মদ খাতে বারে বারে ছেলে অন্যান্য সব সময় মদ খাতে বলে মেশিন নিয়ে আসবো, বোম মেরে দেবো, মেশিন নিয়ে আসবো, চাপা নিয়ে আসবো, এরকম কথা বলে চমকায় তবে মতো বলি স্কুলে যত লোক11টার সময় হয়েছে। तो रात को भाई मेरा टॉयलेट से आया, तो वहाँ पे टॉयलेट करके वहाँ गया ही, खड़ा ही हुआ। मेरा भाई से आकर चार पांच मिला लड़का लोग आया, अपना दोस्तों को लेकर आया था, सब नशे में था, सब ड्रिंक किया हुआ था। आया मेरा भाई को बोला, क्या हुआ है, तो हमको चिंता है। तो भाई बोला, हाँ हम चिंते हैं, क्या बात है बोलो। तो बोल रहा है कि हाँ चिंता तो हिसाब में रहेगा। बोलता, कहे क्या हुआ, बोल बात क्या है। बोलता, नहीं हिसाब में रहेगा, नहीं तो तेरा भी हिसाब लग जाएगा। ऐसे ऐसे भैया को बोलते बोलते भैया को धक्का धुक्की देने लगा। उस टाइम हाथापाई हुआ, उसका आदमी लोग लेकर उसको चला गया। आज फिर दो दिन से उसका भांजा है, वो बार बार आ रहा जा रहा, भैया को गुस्सा से देख रहा है, बार बार गुस्सा। भैया बोला, क्या बात है, काहे हमको देख रहा है गुस्सा से, कोई बात है तो बोल हमसे, कोई बात है तो बोल, गुस्सा हमको क्यों देख रहा है गुस्सा से। वो बोलने लगा तो भैया से हाथापाई करने लगा। क्यों मारा, क्यों, कारण क्या है? कारण वही है, भैया नशा करके आता है, भैया उसके लिए बोला था, वही गुस्सा अभी तक निकाल रहा है। बोलने का मतलब है, क्यों बोलेगा, सब हम लोग कुछ वो क्यों, हम लोग कुछ भी करें क्यों बोलेगा। भाई बोलता है, कोई तो जल्दी बोलता है नहीं गले में, भाई मेरा को अच्छा नहीं लगता, भाई मेरा बोला उसके लिए। भाई क्या काम करते हैं? मेरा भैया डांसर है। हाँ तो अभी काम स्कूल में सिखाता है। हाँ तो अभी काम थोड़ा बंद है, इसलिए घर में अब मम्मी का पैर को लेके भी थोड़ा प्रॉब्लम, हम अकेले रहते हैं, इसलिए वो बोलकर साथ में रहता है अभी। आप लोग छुड़ाने गए थे जब ऐसा हो रहा था? हाँ, हम लोग गए थे, हमको भी मार दिया था उसमें, हम गए छुड़ाने, उसमें हमको भी दो तीन हाथ मार दिया उसमें। अब जिधर झगड़ा हो रहा था उधर पड़ी ट्यूबलाइट रखा हुआ, तो ट्यूबलाइट से मार दिया, उसका सिर पूरा फट गया। मेरा नाम निर्मला कुमारी जयसवाल है। ওরা মদ খায়, গাঁজা খায়, আর প্রতিবাদ করলে ওরা ঝগড়া করে। তো আগে কিছুদিন হয়েছিল, তো আমি ওর নামে কমপ্লেন করেছি, ঠিক আছে। আজকে আমি মাকে ওষুধ নিয়ে এসেছি, তো ও আমাকে টোন করছে, তো আমি ওকে বুঝালাম যে টোন ফোন করিস না, ওষুধ শরীর খারাপ আছে, ঠিক আছে। তো ও বলছে কি, তোকে মেরে ফেলবো, তোরকে গুলি করে দিব, তোর ঘরে বোম চালাবো। তো আমি বললাম এরকম বলিস না এরকম, আমি বলেছি। তারপরে ওরা আমার উপর অ্যাটাক করেছে, বোতল দিয়ে রোড দিয়ে মেরেছে,
মেরে এরে পাঠিয়ে দিয়েছে আমাদের। আমি গিয়েছিলাম থানা, থানা থেকে এসেছি মেডিকেল করব ওর, তারপরে গিয়ে এফআইআর করাবো ওর নামে। ও সচিন সিং আছে, বিশাল সিং আছে আর ওর বন্ধুরা ছিল। হ্যাঁ, অনেক দিন থেকে করছে ওরা। এরা কী করে, অ্যান্টি সোশ্যাল ছেলে আছে, ওর বন্ধুরা আছে, ওরা বাদমাস আছে, ওর সাথে থাকে ওরা। দুদিন আগে আমাকে ধমকি দিচ্ছিল, বলছে তুই অনেক বাড়াবাড়ি করিস। আমি ডান্স টিচার আছি, আমি কমপ্লেন করবো, কেস করবো গো। উড়িয়াপাড়া সন্দীপ জয়সওয়ারা।